শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা রিয়্যাক্ট নেটিভের কোর কম্পোনেন্টস ফ্ল্যাট লিস্ট শিখব। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা খুবই সিম্পল একটি ফ্ল্যাট লিস্ট তৈরি করব, দেন পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা ইমেজ, টাইটেল, সাবটাইটেল সহ খুবই ইনরিচ একটি ফ্ল্যাট লিস্ট তৈরি করব। তো আমরা যখনই ফ্ল্যাট লিস্ট তৈরি করব, ফ্ল্যাট লিস্ট তৈরি করার জন্য প্রথমত আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের ডাটা। তো ফ্ল্যাট লিস্টের জন্য যে ডাটাটার প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা জেসন অ্যারে। তো আমরা করব কি, ফ্ল্যাট লিস্টের জন্য প্রথমেই একটি জেসন অ্যারে নিয়ে নেব এবং এই জেসন অ্যারের ভিতরে মূলত আমাদের ডেটাগুলো থাকবে। দেন এরপরে আমাদেরকে করতে হবে কি, আমাদের লিস্টের জন্য একটি চাইল্ড ভিউ তৈরি করতে হবে। চাইল্ড ভিউ মানে হচ্ছে যে ভিউটা বারবার রিপিট হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো লিস্টের ক্ষেত্রে, সেটা ফ্ল্যাট লিস্ট হোক, সেটা লিস্ট ভিউ হোক, একই ভিউ কিন্তু বারবার রিপিট হয়, বাট আলাদা আলাদা ডাটা নিয়ে সেটা রিপিট হয়। যেরকম আইটেম ওয়ান, আইটেম টু, আইটেম থ্রি, আইটেম ফোর, অনেকগুলো আইটেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ভিউ কিন্তু একটাই, আর একটা ভিউই কী হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। তো সেই ভিউটাকে বলা হচ্ছে চাইল্ড ভিউ। তো আমরা করব কি, একটা চাইল্ড ভিউ তৈরি করে নেব। দেন চাইল্ড ভিউ তৈরি করা হয়ে গেলে ফ্ল্যাট লিস্ট নামে যে কম্পোনেন্ট আছে, রিয়্যাক্ট নেটিভের নিজস্ব কম্পোনেন্ট, সেই নিজস্ব কম্পোনেন্টটি আমরা ব্যবহার করব এবং এর ভিতরে প্রপস যাবে। প্রথম প্রপস যেটি, সেটি হচ্ছে ডাটা। যে ডাটাটা আমাদের দরকার সেই ডাটাটা আমরা দিয়ে দেব। দেন রেন্ডার আইটেম নামে আর একটা প্রপস যাবে এবং রেন্ডার আইটেমের মধ্যে আমরা করব কি, এখানে একটা সিম্পল অ্যারো ফাংশন নেব আমরা, এবং এই অ্যারো ফাংশনের মধ্যে যখন আমরা আইটেম ভেরিয়েবল দিয়ে দেবো, তখন এই আইটেম ভেরিয়েবল করবে কি, পুরো জেসন অ্যারেটাকে সে হোল্ড করবে। দেন এই আইটেম ভেরিয়েবল থেকে আমরা জেসন অ্যারের কোন কোন প্রপার্টিগুলো শো করাতে চাই, আমরা চাইল্ড ভিউয়ের মধ্যে সেই সেই প্রপার্টিগুলো শো করাবো। তো আমি চলে যাচ্ছি ওয়েব স্ট্রমে। ওয়েব স্ট্রমে এসে প্রথমেই আমি ডেটা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করা আছে। তো প্রথমেই আমি এখানে কিছু ডাটা নিয়ে নিচ্ছি। এই ডাটাগুলোর নাম দিয়ে দিলাম হচ্ছে আমি মাই ডাটা। ওকে, তো মাই ডাটার ভেতরে হবে কি, আমাদের একটা জেসন অ্যারে থাকবে। তো জেসন অ্যারে শুরু করে দিলাম আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে, জেসন অ্যারে হয়ে গেল। এখন এই জেসন অ্যারের ভেতরে থাকবে কি, আমাদের অনেকগুলো অবজেক্ট থাকবে এবং এই অবজেক্টের ভেতরে আমাদের আবার থাকবে হচ্ছে প্রপার্টি এবং সেই প্রপার্টির আন্ডার থাকবে ভ্যালু। তো আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে টাইটেল, টাইটেল। টাইটেল এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশ। ওকে, তারপরে এখানে কমা দিয়ে আমি তার একটা সাব টাইটেল দিয়ে দিলাম, সাবটাইটেলের মধ্যে আমি লিখে দিলাম যে হচ্ছে মাই কান্ট্রি। ওকে, মাই কান্ট্রি, ওকে ফাইন। তো এই যে বাংলাদেশ, মাই কান্ট্রি, এগুলো তো স্ট্রিং, তাই না? তো এগুলোকে আমি স্ট্রিংয়ের ভেতরে রেখে দিচ্ছি, মাই কান্ট্রি। এটাও হবে কি, একটা স্ট্রিং হবে, তো এটাকেও আমি স্ট্রিংয়ের ভেতরে রেখে দিচ্ছি। তো এরকম অবজেক্ট আমি অনেকগুলো নিয়ে নিচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা নিয়ে নিলাম। ওকে, তো আলাদা আলাদা নাম দিয়ে দিলাম, এগুলোর নাম দিয়ে দিলাম হচ্ছে আমি বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ক্যানাডা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পাকিস্তান, তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি আমেরিকা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফ্রান্স, তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে স্পেন, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ইটালি, দেন এখানে দিয়ে দিলাম হচ্ছে পর্তুগাল, তারপরে এখানে আরেকটা দেশের নাম দিয়ে দিচ্ছি, সাপোজ দিয়ে দিলাম আফ্রিকা। ওকে, এখন এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো শো করানোর জন্য আমাদের একটা চাইল্ড ভিউ প্রয়োজন হবে। এখন আমরা করব কি, সেই চাইল্ড ভিউটা বা চাইল্ড কম্পোনেন্টটা এখানে তৈরি করে নেব। তো এখন যে চাইল্ড কম্পোনেন্টটা আমরা তৈরি করব, সেই চাইল্ড কম্পোনেন্টটা মূলত একটা অ্যারো ফাংশন হবে, যে কী করবে, সেই চাইল্ড ভিউটাকে রিটার্ন করবে। তো এখানে আমি একটা চাইল্ড ভিউ তৈরি করে নিচ্ছি, চাইল্ড ভিউ। ওকে, তো এই যে চাইল্ড ভিউ, এই চাইল্ড ভিউটা একটা অ্যারো ফাংশন, এবং এই যে অ্যারো ফাংশনটা এখানে হবে বা অ্যারো মেথডটা হবে, এর ভেতরে করব কি, আমরা ভিউটাকে তৈরি করে নেব এবং ভিউটাকে রিটার্ন করে দেব। তো এখানে আমি ভিউটাকে রিটার্ন করে দিচ্ছি, প্রথমে রিটার্ন, দেন এই রিটার্নের ভিতরে আমি করছি কি, প্রথমে একটা ভিউ নিয়ে নিচ্ছি। ওকে, ভিউ, দেন এই ভিউয়ের ভিতরে আমি দুটো টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি বা দুটো টেক্সট নিয়ে নিচ্ছি। দুটো টেক্সটের মধ্যে দুটো টেক্সট আমরা শো করাবো, একটা টেক্সটের ভিতরে আমরা হচ্ছে টাইটেল শো করাবো আর একটা টেক্সটের ভিতরে আমরা সাবটাইটেল শো করাবো। তো সাবটাইটেলের জন্য নিয়ে নিলাম একটা, টাইটেলের জন্য নিয়ে নিলাম একটা, দেন এই যে ভিউ, এই ভিউয়ে আমি দিয়ে দিতে পারি কিছু স্টাইলিং
বিষয় এখানে দিয়ে দিতে পারি। তো এখানে কিছু স্টাইল দিয়ে দিচ্ছি আমি। স্টাইল প্রথমত আমি এখানে কি স্টাইল দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই একটা। ব্যাকগ্রাউন্ড কালার বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম আপাতত এখানে হচ্ছে গ্রে কালার। ওকে, গ্রে কালার দিয়ে দিলাম। দেন এখানে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি কিছু। তো এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি আমি। প্যাডিং দিয়ে দিলাম আমি হচ্ছে 10 ইউনিট প্যাডিং দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য মার্জিন দিয়ে দিতে পারি আমরা। তো এখানে মার্জিন দিয়ে দিলাম, মার্জিন দিয়ে দিলাম হচ্ছে আমি 5 ইউনিট। ওকে, আচ্ছা, এখন এই যে আমাদের এটা হয়ে গেল, স্টাইল হয়ে গেল ভিউটা। দেন টেক্সট, এখন এই টেক্সটের ভিতরে এসে কিন্তু আমাদের টেক্সটগুলো শো হবে। একবার টাইটেল শো হবে, একবার সাবটাইটেল শো হবে। তো টাইটেল এবং সাবটাইটেল, তাহলে এই বিষয় দুটোকে আমাকে করতে হবে কি, এই ফাংশনের প্যারামিটারের ভেতর দিয়ে নিয়ে এসে এখানে বসিয়ে দিতে হবে। তো এই ফাংশনের প্যারামিটারের ভিতরে আমি একবার টাইটেল দিয়ে দিচ্ছি, একবার প্যারামিটারের ভেতরে টাইটেল দিয়ে দিচ্ছি। তো এই টাইটেলের নাম আমি দিয়ে দিলাম চাইল্ড টাইটেল। ওকে, দেন এখানে একবার আমাদেরকে সাবটাইটেল দিয়ে দিতে হবে। তো এই প্যারামিটারের নাম আমি দিয়ে দিলাম চাইল্ড সাবটাইটেল। এখন এই যে চাইল্ড টাইটেল, এই টাইটেলটা হবে কি, এই টেক্সট ভিউয়ের মধ্যে সেখানে বসবে চাইল্ড টাইটেল। এবং যে সাবটাইটেলটা হবে আমাদের, সেই সাবটাইটেলটা এসে এই সাবটাইটেলের জায়গায় আমাদের বসে যাবে। এখন এখানেও কিছু স্টাইল দিয়ে দিই আমরা। তো এখানে কিছু স্টাইল দেওয়ার জন্য আমি স্টাইল নিয়ে আসলাম। স্টাইল নিয়ে এসে এখানে যে স্টাইলটা দেবো আমি, প্রথমত আমার ফন্টের কালার দিয়ে দেবো। তো প্রথমত ফন্টের কালার আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে দেই। ওকে, তারপরে যেটা হচ্ছে সাবটাইটেল, এই সাবটাইটেলের জন্য কালার দিতে হবে। তো সাবটাইটেলের জন্য এখানে কালার দিয়ে দিচ্ছি আমি, সাবটাইটেলের জন্য কালার দিয়ে দিচ্ছি আমি গ্রে। ওকে, দেন ফন্ট সাইজ দিয়ে দিতে পারি আমরা। তো এখানে ফন্ট সাইজ দিয়ে দেই, ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে আমি কত দিয়ে দেব, এর জন্য দিয়ে দিলাম হচ্ছে 18। আর যেটা সাবটাইটেল, সাবটাইটেলের জন্য এখানে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি আমি এখানে 12। তো এটার গ্রে কালার, ব্যাকগ্রাউন্ডও গ্রে কালার, তাহলে তো কিছুই বোঝা যাবে না। তো এটার কালার আমি গ্রে না দিয়ে এটার কালার করে দিলাম ব্ল্যাক। ওকে, ফাইন। তাহলে এই যে চাইল্ড আমাদের তৈরি হয়ে গেল, এই চাইল্ডটাই কিন্তু বারবার আমাদের ঘুরবে। এই চাইল্ডটাই বারবার আমাদের ঘুরে ঘুরে কিন্তু এই জিনিসটা তৈরি হবে। ওকে, তো এইখানকার সাবটাইটেল মানেই হচ্ছে আমার এখানকার সাবটাইটেল। ওকে, ফাইন। তো এইখানে এবার আমি করব কি, এই রিটার্নের মধ্যে যেটা আমার মেইন রেন্ডার মেথড, সেই রেন্ডার মেথডের রিটার্নের মধ্যে আমি করব কি, ফ্ল্যাট লিস্ট যে কম্পোনেন্ট, কোর কম্পোনেন্ট রিঅ্যাক্ট নেটিভের ফ্ল্যাট লিস্ট, সেই কোর কম্পোনেন্টটা আমি এখানে নিয়ে নিলাম। দেন এই যে ভিউ টেক্সট, এগুলো তো আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। এগুলো অলরেডি এখানে ইম্পোর্ট হয়ে গেছে, ভিউ, ফ্ল্যাট লিস্ট, টেক্সট, যেগুলো আমাদের ইম্পোর্ট করা দরকার, ভিউ, টেক্সট, ফ্ল্যাট লিস্ট, এগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এখন এই ফ্ল্যাট লিস্টের মধ্যে আমাদেরকে ফার্স্ট যে প্রপসটা দিতে হবে সেটা হচ্ছে ডাটা। এখন এই ডাটাটা কোন ডাটা হবে, এই ডাটাটা হবে হচ্ছে আমাদের এই জেসন অ্যারেটা। তো এই জেসন অ্যারেটা হচ্ছে আমাদের এই ক্লাসের মধ্যেই আছে। তো আমি এখানে সেই জেসন অ্যারেটা দিয়ে দিচ্ছি দিস কিওয়ার্ডের মাধ্যমে, যে দিস ডট আমাদের জেসন অ্যারের নাম হচ্ছে মাই ডাটা। ওকে, ফাইন। দেন এখানে হবে কি, পরে আর একটা প্রপস দিতে হবে আমাদেরকে। এই প্রপসটার নাম হলো রেন্ডার আইটেম। কি নাম? রেন্ডার আইটেম। এখন এই যে রেন্ডার আইটেম যে প্রপটা আমরা এখন এখানে দিব, এই প্রপের ভ্যালুর ভিতরে আমরা করব কি, এখানে আমরা একটা অ্যারো ফাংশন তৈরি করে নেব। তো ঠিক এইটার মধ্যে আমি এখানে একটা অ্যারো ফাংশন তৈরি করে নিচ্ছি, এবং এই অ্যারো ফাংশনের ভিতরে একটা প্যারামিটার দেব। এই প্যারামিটারটা করবে কি, এই যে জেসন অ্যারেটা, সেই জেসন অ্যারেটাকে সে হোল্ড করবে, বা জেসন অ্যারেটাকে সে ধরে ফেলবে। তো এই প্যারামিটারের মধ্যে, এই অ্যারো ফাংশনের প্যারামিটারের মধ্যে আমি দিয়ে দিলাম আইটেম। তো এই যে এখানে আইটেম নামে যে ভেরিয়েবলটা দিয়ে দেওয়া হলো, এই আইটেম নামে ভেরিয়েবলটাকে এখন করছে কি, পুরো জেসন অ্যারেটাকেই সে রিপ্রেজেন্ট করছে। এখন পুরো জেসন অ্যারেটাকে যেহেতু সে রিপ্রেজেন্ট করছে, সেহেতু এই আইটেম থেকে কিন্তু আমরা এইখানকার টাইটেল প্রপার্টিকে কল করতে পারবো। এই আইটেমটা যেহেতু এই পুরো জেসন অ্যারেটাকে রিপ্রেজেন্ট করছে, সেহেতু ওই আইটেম থেকে আমরা সাবটাইটেলকেও কিন্তু কল করে দিতে পারবো। তো আমরা করব কি, এই যে চাইল্ড কম্পোনেন্টটা তৈরি করে নিলাম, এবার এই চাইল্ড কম্পোনেন্টটা, বা আমাদের যে চাইল্ড ভিউটা, সেই চাইল্ড ভিউটা এখানে আমরা ব্যবহার করব। এবং এই চাইল্ড ভিউ কী করতে পারে,
এই চাইল্ড ভিউ কি করতে পারে, দুটি প্যারামিটার নিতে পারে, একটি হচ্ছে চাইল্ড টাইটেল, একটি হচ্ছে চাইল্ড সাবটাইটেল। তাহলে এই দুটি প্যারামিটার আমরা করব কি, এই চাইল্ড ভিউ এর মধ্যে প্রপ করে দেব বা প্যারামিটার আকারে পাঠিয়ে দেব। প্রথমত পাঠিয়ে দেব হচ্ছে আমরা চাইল্ড টাইটেল, ওকে, চাইল্ড টাইটেল পাঠিয়ে দেব এবং আরও একটা জিনিস পাঠিয়ে দেব, সেটা হচ্ছে চাইল্ড সাবটাইটেল, চাইল্ড সাবটাইটেল, ওকে। এখন চাইল্ড টাইটেল মানে কি, চাইল্ড টাইটেল মানে হলো আমার জেসন অ্যারে থেকে, জেসন অ্যারে থেকে টাইটেল, এই টাইটেল, ওকে। জেসন অ্যারে টাইটেলের ভ্যালুগুলো এখানে চলে গেল। এবং চাইল্ড সাবটাইটেল যেটা, সেই সাবটাইটেল মানে হলো আমার এই যে আইটেম, আইটেম মানেই হচ্ছে এখানকার আমার জেসন অ্যারে, জেসন অ্যারে থেকে আমার সাবটাইটেল। তাহলে জেসন অ্যারে থেকে সাবটাইটেল নিয়ে নিলাম এবং এইখানে সাবটাইটেলটা বসিয়ে দিলাম, ওকে, ফাইন। এখন সাবটাইটেল সব জায়গাতে এক হয়ে গেছে, দেখতে খারাপ লাগবে, আমি সাবটাইটেলটাকে আরেকটু বড় করে দিচ্ছি। যে হচ্ছে দিস ইজ এ কান্ট্রি নেম, ওকে, দিস ইজ এ কান্ট্রি নেম, তারপরে হচ্ছে ন্যাশন নেম, এরকম দিয়ে দিলাম। তাহলে লং টেক্সট দেখতে ভালো লাগবে, এই টেক্সটটাই আমি সব জায়গাতেই দিয়ে দিচ্ছি, ওকে, ফাইন। তাহলে আমাদের ফ্ল্যাট লিস্ট তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে রান করে দেখতে চাই যে ঘটনা কী, ওকে, নাইস। তো আমি এটাকে ফার্স্ট টাইম রান করছি এখানে, ওকে, ফাইন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ইরর চলে আসছে যে ক্যানট ফাইন্ড ভেরিয়েবল চাইল্ড ভিউ, অর্থাৎ যে চাইল্ড ভিউটা আমরা এখানে কল করেছি এটা পাচ্ছে না। তো চাইল্ড ভিউটা কেন পাচ্ছে না, কেননা আমরা এখানে দিস কিওয়ার্ডটা ইউজ করিনি, যেহেতু এই চাইল্ড ভিউটা হচ্ছে আমার এই ক্লাসের, এই জন্য এখানে দিস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে দিস ডট চাইল্ড ভিউ দিয়ে এটাকে কল করে নিলাম, ওকে, ফাইন। এখন যদি আমরা প্রিভিউ দেখি তাহলে খেয়াল করে দেখুন প্রিভিউটা বাংলাদেশ ইন্ডিয়া ঠিক যেভাবে আমাদের এখানে লিস্ট তৈরি হওয়ার কথা সেভাবে এখানে ফ্ল্যাট লিস্ট আমাদের তৈরি হয়ে গেল। তো এখানে ফ্ল্যাট লিস্টটা দেখতে খুব বিটঘুটে মনে হচ্ছে, তো আমি এখানে একটা সুন্দর কালার দিয়ে দিই পিছনে, গ্রে কালারের কারণে খুব খারাপ লাগছে এখানে, তো হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা প্রিভিউ দেখি তাহলে খেয়াল করে দেখুন এখানে আমাদের সুন্দর একটি লিস্ট তৈরি হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ফ্ল্যাট লিস্ট তৈরি করব। তো আপনারাও বাসায় ফ্ল্যাট লিস্ট ঠিক এভাবেই তৈরি করবেন, প্র্যাকটিস করে ফেলবেন এই জিনিসটা। আর এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা করব কি, নতুন আরেকটি ফ্ল্যাট লিস্ট আমরা তৈরি করব, যে ফ্ল্যাট লিস্টের ভেতরে আমাদের টাইটেল থাকবে, সাবটাইটেল থাকবে, তারপরে হচ্ছে ইমেজ থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।